যাচ্ছি এখন ঠিক রঞ্জন পল্লীর দিকে। কাব্য চলে এসছে, চলে এসেছে মিষ্টি। দেখুন কাব্যর অবস্থা দেখুন, পার্কে এসে একটা বন্ধু জুটিয়ে নিয়েছে আর তার পেছন পেছন ও দৌড়াচ্ছে। দেখুন ওই যে ওর বন্ধু জুটে আছে আর তার পেছনে ও ধাওয়া দিয়েছে। কাব্য তার থেকে মাত্র একটু বড়, আর একজনের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন এক দিদির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে কাব্য। আমাদের চাকদাতে এত চমৎকার একটি সুইমিং পুল আছে ভাবাই যায় না। হ্যাঁ, রামলাল স্কুলে অবশ্যই একটি সুইমিং পুল আছে, সেটা শুধুমাত্র স্কুলের নিজস্ব ব্যবহারের জন্য। আর চাকদাতে এই আরেকটি সুইমিং পুল আমরা পাচ্ছি, বলো। পার্কটা নতুন হয়েছে, তবে মানে কি বলবো, এত সুন্দর সাজানো গোছানো, আর কাব্য তো এখানে এসে ভীষণ আনন্দ পাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আমার পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আর আমার হাজবেন্ড আর মেয়ে আমরা তিনজনাই চলে এসেছি রঞ্জন পল্লীর ডক্টর বি আর আম্বেদকর পার্কে। আর এখানে এসে কাব্য যে কী খুশি হয়েছে, ওই যে কাব্য দেখতে পাচ্ছেন, ও এখানে প্রচুর বন্ধুবান্ধব পেয়ে গেছে, মানে ভীষণই খুশি হয়েছে ও এখানে এসে। তো আমি আর আজকে বেশি কথা বলবো না, পার্কটা আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, আর কার দেখতে থাকুন কাব্যর কীর্তিকলাপ। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওই দেখুন কাব্য হেঁটে যাচ্ছে, এখানে কিন্তু কাউকেই চেনে না, নিজের মতন সমস্ত বন্ধুবান্ধব খুঁজে নিয়েছে, ও ভীষণই মিশুখে। এই দেখুন ওর চাইটা বয়সে বড়, কিন্তু কোনো মানে ফারাক ও রাখছে না, সবাই বন্ধু ওর। আয় 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 আয়,
তো দেখুন আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এসে আমি কিন্তু চেঞ্জও করে নিয়েছি। আর আসার পর আমি আগে কাব্যকে খাইয়ে দিলাম, কারণ ওখানে গিয়ে তো অনেক ছুটোছুটি করেছে, ওর খিদেও পেয়ে গেছে। আর দেখুন ও ঘুমিয়েও পড়েছে, এই যে ঘুমোচ্ছে পার্কে, মানে খেলাধুলো করেও এতটাই ক্লান্ত হয়ে গেছে, ওকে খাওয়ানোর পরেই দেখলাম ও ঘুমিয়ে পড়ল। আর তাই ভাবলাম যে ও যখন ঘুমোচ্ছে তাহলে এই সময়টাকেই আমি কাজে লাগাই, রাতের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। তো আজকে রাতের খাবারে বানাবো চিলি চিকেন আর পরোটা। ইচ্ছে আছে আপনাদের সঙ্গে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব। আর চিলি চিকেন বানানোর জন্য যা যা প্রয়োজন সে সমস্ত কিছু আমি রান্নাঘরে জোগাড় করে রেখে এসেছি, এবার শুধু গিয়ে চিলি চিকেনটা বানালেই হয়। আর পরোটার ময়দাটাও মাখা আছে, তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। তো দেখুন চিলি চিকেন বানানোর জন্য আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর নিয়ে নিয়েছি এই রকম বোনলেস চিকেন। এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য যা যা লাগছে সেগুলো হলো রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিচ্ছি ভিনিগার, এক মটকা ভিনিগার, দিয়ে দিচ্ছি এক মটকা পরিমাণ সয়া সস, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে, দিয়ে দিচ্ছি নুন। এবারে এর মধ্যে দেব দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর একদম শেষে দিয়ে দেবো ডিম। আমি একটা ডিম এইভাবে ফেটিয়ে নিয়েছি, তবে ডিমটা সবটাই আমি এখন কিন্তু ঢেলে দেব, দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব, যদি প্রয়োজন হয় তারপরে আবার বাকিটা দেব। দেখুন মাংসটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এর মধ্যে আর ডিমের যে ফেটানো ডিমটা ওটা লাগবে না। তবে এর মধ্যে আরেকটু পরিমাণে আমি সয়া সসটা দেবো, সয়া সস একটু কম হয়ে গেছে, আরও হাফ মটকা পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করেছি আমি, এবার মাংসগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, তেলটা বেশ কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য মাংসটা কিন্তু খুবই নরম হয়ে গেছে, তার মধ্যে আবার বোনলেস মাংস, সেই কারণে খুব একটা সময় লাগবে না ভাজা হতে। তো আমি মাংসগুলোকে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এই মাংসগুলো তুলে নেব, নিয়ে আর যে বাকি মাংস আছে সেটাও ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন আমার সবকটা মাংস কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে অতিরিক্ত তেল তুলে রেখে দিয়েছি, আর যতটা লাগবে সেইটুকু পরিমাণই রেখেছি, একদমই কম তেল লাগবে এবার রান্নাটা করতে। তো প্রথমে আমি দিয়ে দেব রসুন ফোড়ন, চাইনিজ রান্নায় সবসময় একটু বেশি রসুন ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি আদা, আদা কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1টা ক্যাপসিকাম আর 1টা টমেটো, সবকটাই কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এগুলো এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সসের মিশ্রণ,
আমি এখানে দু চামচ পরিমাণ নিয়েছি টমেটো সস আর দু চামচ পরিমাণ নিয়েছি সয়া সস। এই দুটো সসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি সসটা দিয়ে দেবো। আর নুনটা কিন্তু আমি এখনই অ্যাড করবো না, সসটা দেওয়ার পর তারপরে আমি নুনটা দেবো। দেখুন সবজিগুলো কিন্তু বেশ আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব আর সসটা যখন কড়াইতে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, যদি লাগে তাহলে আবার পরে দেবো। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো এই বাটির মধ্যে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছি। এই কর্নফ্লাওয়ারের যে জলটা এটা আমি এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি সবজি নুনটা। এর মধ্যে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে খুব ভালোভাবে এবারে নাড়িয়ে নেব, নিয়ে গ্যাসটা কিন্তু এখন একদমই কমিয়ে রাখব, গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখব। দেখতে পাচ্ছেন কিরকম একটা বেশ মাখো মাখো ব্যাপার হয়েছে, মানে চিলি চিকেন যেমন হয় আর কি, একটু বেশ আঠালো আঠালো সেরকমই কিন্তু হয়েছে। সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর চিনি। দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খেতে। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার চিলি চিকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে টেবিলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু চিলি চিকেনটা টেবিলে সার্ভ করে দিয়েছি আর তার সঙ্গে করে নিয়েছি আমি পরোটা। পরোটা দিয়ে চিলি চিকেনটা খাবো আর নিয়ে নিয়েছি শশা। আর কি বলুন তো, মেয়ে এখন ঘুমোচ্ছে, বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর সেই কারণেই আমাদের খুব তাড়াতাড়ি খাওয়াটা সারতে হবে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে। আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর আমার সারাদিনের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জানাই টাটা।